নমস্কার বন্ধুরা, অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা ভিডিওর শুরুতেই আপনাদের সকলের জন্য আমরা গ্রুপ তৈরি করেছি। আপনাদের অনেকগুলো কমেন্ট আসতো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ভিডিওর নিচে। আমরা এই গ্রুপটা আমরা হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করবো কিছুটা। আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এই গ্রুপের সাথে যুক্ত হতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এবং আমরা কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। তাছাড়া আমাদের ফেসবুক পেজও আমরা দিয়ে দিয়েছি। আপনারা যারাই আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আমাদের ডেসক্রিপশনের মধ্যে ও লিঙ্কের মধ্যে ক্লিক করে সেখানে যুক্ত হতে পারেন এবং আপনাদের অভিমতগুলি শেয়ার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, যেটা ত্রিপুরার রিজনাল সেন্টারের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে লোক নিয়োগ করাবে। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আলোচনা করব যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে যারা এই প্রকার কোয়ালিফিকেশনগুলো রয়েছে কীভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করব, সব কিছু আমরা আলোচনা করব ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কোনো ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখেন যে সেই নতুন নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা, সেই নতুন নোটিফিকেশন যেটা রিজনাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থেকে এসছে এবং এক্ষেত্রে যারাই অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক আমরা কিন্তু ত্রিপুরা স্টেটের মধ্যে থেকে অ্যাপ্লিকেশনটা করব। কারণ হচ্ছে এই জবটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরার জন্য নিয়োগ হচ্ছে এবং এক্ষেত্রে ওয়াকেন ইন্টারভিউ হবে এবং ওয়াকেন ইন্টারভিউ যে হবে তাদের যে অ্যাড্রেসটা রয়েছে রামনগর রুট নং 4 আগরতলা ত্রিপুরার মধ্যে হবে এবং এর পোস্টিং আপনারা দেখুন এক্ষেত্রে বলেছেন কন্ট্রাক্ট বেসিস ইন আয়ুর্বেদিক হেলথ সেন্টার আন্ডার নর্থ ইস্টে হেলথ প্রোগ্রাম অ্যাট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, মানে আলটিমেটলি ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে এর পোস্টিং হতে পারে। প্রথমে আমরা দেখে নেব সেই পোস্ট, সিনিয়র রিসার্চ ফেলো এসআরএফ। অনেকেই আমরা ভিডিও নিচে কমেন্ট করবেন যে আপনার শিক্ষক যদি এর সাথে ম্যাচ করছে না, আপনাদের সকলের দেশে বললো ম্যাচ না করলে কাইন্ডলি সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। নেক্সট হচ্ছে একটা প্রজেক্ট আন্ডার নেওয়া হবে এবং প্রজেক্ট অফ ডিউরেশন যেটা সেটা কিন্তু 1 ইয়ার থাকবে। রিমুনারেশন আপনারা পাবেন 35,000 পার মান্থ প্লাস এইচআরএম। অ্যাসেনশিয়াল রাখা হচ্ছে BAMS ডিগ্রি প্রয়োজন পড়বে এবং এক্ষেত্রে আপনার যে জিনিসটার কথা বলা হচ্ছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে যারা বিভিন্ন রকম প্রজেক্টের মধ্যে কাজ করেছেন প্রিভিয়াস স্টেটে। এবং স্কিলস অফ ড্রাফটিং এডিটিং অফ সাইন্টিফিক ডকুমেন্টস আর্টিকেলস টেকনিক্যাল রিপোর্টস, তাছাড়াও পাবলিকেশন ইন পিয়ার রিভিউড জার্নালস, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলোর প্রয়োজন পড়বে এবং থাকলে আপনাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। এজ লিমিট রাখা হচ্ছে 35 ইয়ার্স, এর উপর হলে আপনারা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যারাই এই প্রকার জবের প্রতি ইন্টারেস্ট আছেন ভিডিওটাকে আপনি দেখতে পারেন প্রথম থেকে লাস্ট অবধি, তাছাড়াও নিজেও নোটিফিকেশনটাকে চেক করে নিতে পারবেন। জেনারেল ইনফরমেশন থেকে দেখে নিচ্ছি আমরা, যারাই এর জন্য অ্যাপ্লিকেশন করবে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন পড়বে, সেটাকে আপনি সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস করে নেবেন 1 কপি, সমস্ত রিলিভেন্স ডকুমেন্টের সঙ্গে আপনার অরিজিনালটা নিয়ে নেবেন এবং সেই ডেটে আপনি চলে যাবেন আমরা বলবো। নেক্সট বলা হচ্ছে দ্য অ্যাবাভ অ্যাডভার্টাইজমেন্ট মে অলসো বি সিম অ্যাজ ফর্মেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, বায়োটা মে বি ডাউনলোড ফ্রম তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনার রিটার্ন টেস্ট যেটা হবে বাই আপনার ডেটের মধ্যে বলা হয়েছে 24/3/2021, ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য ইনস্টিটিউট, আপনাকে টাইম দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনি রিপোর্টটা করবেন এবং রিটার্ন টেস্ট হয়তো বা তখনই আপনাকে বলে দেওয়া হবে। এজ লিমিট সংক্রান্ত বিষয়ে প্রিভিয়াসলি বলে দেওয়া হয়েছে এবং আমরা বলেছি এবং তবে এজ লিমিট সঙ্গে থাকবে, তবে এক্ষেত্রে কন্ট্যাক্ট পিরিয়ড সংক্রান্ত একটা কিছু বলা হচ্ছে সে অবশ্যই আপনার সেটা দেখবেন, তবে এটা বলবো যে ম্যাক্সিমাম কিন্তু 3 ইয়ার্স অবধি আপনার সেই প্রজেক্টটা রান করতে পারে। তাছাড়াও বাকি ডিটেলসগুলো আপনি নিজে চেক করে নেবেন এবং এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকলে অবশ্যই নিজে কোন করবেন। তাছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মেটার জন্য আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি চলে যাবেন যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে। তাছাড়াও ভিডিও নিচে কোন করবেন এবং আমাদের ইনস্টাগ্রাম পেজে আপনি যুক্ত হতে পারেন, ইনস্টাগ্রাম গ্রুপে আপনাদের অভিমতগুলো শেয়ার করতে পারেন। তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক ও টুইটার পেজ, সেখানে সব আমাদের অভিমতগুলো শেয়ার করতে পারেন। ঠিক আছে, দেখা কম্পিউটারতে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।